নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে থাম্বেলার টাইটেল থেকে নিশ্চয়ই তো বুঝে গেছেন যে কী নিয়ে আজকে আলোচনা করবো হ্যাঁ পেস্টিসাইড ভীষণ 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 উপকারী অর্গ্যানিক একটি পেস্টিসাইড সেটির বিষয় নিয়েই আজকের আলোচনা করবো কাকা কাকা পেস্টিসাইড তো সবার প্রথমে বলে দিই যে এই এই যে কাকা পেস্টিসাইড নিয়ে যে ভিডিওটি করছি এটি কোনো বিজ্ঞাপন নয় এটি একদম মানে সাধারণত একটি পেস্টিসাইড যেটা আমি বাগানে ইউজ করে ভীষণ উপকার পেয়েছি সেই জন্য আর পলাশ বিশ্বাস ভিডিওজ যেটা উপকার পেয়ে থাকে সেই নিয়েই আলোচনাটা করে তো আজকের এই নিয়েই আমি আলোচনাটা করব যে কাকা পেস্টিসাইড এটি একটি জৈব কীটনাশক এবং গাছের বৃদ্ধিতেও ভীষণভাবে সাহায্য করে এবং কি কী গাছের বৃদ্ধিতে সাহায্য করে কী মানে কিভাবে দেবেন কত এম এল দেবেন পরিমাপ কতটা হবে এক লিটার জলে কতটা সবটাই আলোচনা করব এবং সবটাই থাকছে ভিডিওতে তাই একটুও স্কিপ না করে দেখতে তেমন ভিডিওটি তো বন্ধুরা এই হলো কাকা পেস্টিসাইড বা জৈব কীটনাশক এটি ছিঁড়তে গিয়ে স্টিকারটা একটুখানি ছিঁড়ে গেছে তো এটি আমি ইউজ করি এবং এটি ভীষণ 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 উপকারী একটি কীটনাশক আর সবচেয়ে বড়ো কথা যে এটি একটি জৈব কীটনাশক যেটা ইউ ব্যবহার করলে রাসায়নিক কীটনাশক অনেক সময় আমরা ব্যবহার করি তো বাড়িতে অনেক পেটস থাকে বাচ্চারা থাকে তো তাদের জন্য একটা ভয়ের বিষয় হয়ে থাকে তো সেইগুলো কোনোটাই এই কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে হবে না আর মাইটস প্রধানত মাইটস যারা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের যে সমস্ত মাইটস আছে রেড মাইটস থেকে শুরু করে এই এর উপরে কিন্তু ভীষণ ভালো কার্যকর এই কাকা পেস্টিসাইড আর এছাড়াও বিভিন্ন রকমের রোগ পোকা সেগুলো থেকেও ভীষণ ভীষণ উপকার পাওয়া যায় এই কাকা পেস্টিসাইডে এবং এটি গাছের বৃদ্ধি বা বিভিন্ন রকমের ক্ষেত্রে অর্গানিক যে সমস্ত উপায় হিসাবে গাছের বৃদ্ধিতেও এই কাকা পেস্টিসাইড বা এই জৈব কীটনাশকটি কিন্তু ভীষণ কার্যকর তো আরেকবারও বলে দিই আগেও বলেছি এটি কোনো বিজ্ঞাপন সংক্রান্ত ভিডিও নয় পলাশ বিশ্বাস ভিডিও নিজে যে যেটা ব্যবহার করে উপকার পায় সেটাই আপনাদের সাথে শেয়ার করে তো এই পেস্টিসাইডটি আমি ব্যবহার করেছি এবং দেখেছি রোগ পোকার হাত থেকে ব্যাপক ভাবে রক্ষা করেছে গাছকে এবং বিশেষ করে বলা যায় যে গোলাপ গাছের ক্ষেত্রে তো ভীষণ উপকারী এবার জেনে নিই যে কোন কোন গাছের ক্ষেত্রে এই কাকা পেস্টিসাইডটি আমরা ব্যবহার করলে মানে ব্যাপক পরিমাণে উপকার পাবো সেটা হচ্ছে বিভিন্ন রকমের ফল গাছে আমরা দিতে পারি তো তার মধ্যে থেকে আরেকটি কথা বলে দিই লঙ্কা গাছ লেবু গাছ ইত্যাদি গাছে যদি এই কীটনাশকটি ব্যবহার করা যায় তো মানে খুবই ভালো উপকার দেখা দেয় সাধারণত আমরা দেখি যে লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে সেই পাতা কুঁকড়ানো যে অসুখ সেটা থেকেও কিন্তু এই কাকাপেস্টিসাইডটি ভীষণভাবে সাহায্য করে আর এছাড়া জবা গাছ ফুল গাছের মধ্যে জবা গাছ গোলাপ গাছের ক্ষেত্রে ব্যাপকভাবে সফল এই কাকা পেস্টিসাইড অন্তত আমার ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করে পেয়েছি তো দেখুন যে এর ব্যবহার কিন্তু এখানে দেওয়া আছে বাংলাতেই লেখা আছে পেয়ে যাবেন যে কাকা পোকা মাকড়ো রোগের হাত থেকে গাছকে বাঁচায় এবং ইত্যাদি ইত্যাদি বিধি সমস্তটাই এখানে কিন্তু তুলে ধরা আছে এবং দেখুন প্রয়োগ মাত্রা বলে বাংলাতেও পরিষ্কার দেওয়া আছে যে প্রতি লিটার জলে দেড় থেকে দু মিলিলিটার কাকা পেস্টিসাইড কিন্তু আপনারা মিশিয়ে স্প্রে করতে পারেন অথবা দেড় থেকে দু মিলি মানে পঁচিশ থেকে চল্লিশ ড্রপের মতন কাকা পেস্টিসাইড এটি পঞ্চাশ এম এর একটি কৌটো তো এখানে দামটাও ফেলা আছে একশো আশি টাকার মতন তো বিভিন্ন জায়গায় খোলা বা এমনি বাজার থেকে নিলে অনলাইন থেকে না নিলে এর কিন্তু দামটি অনেকটাই কম নেবে তো এটি দেখলেন যে দামও বলে দেওয়া গেল যে দাম রকম হতে পারে আর এছাড়া যেটা বলবো যে কোন সময় স্প্রে করবেন প্রয়োগ মাত্রাটা দেখায় দেখিয়ে দিলাম যে কি রকম। এটি কিন্তু সন্ধ্যাবেলা স্প্রে করবেন মানে বিকেলের পরে সূর্যের সূর্যের আলো যখন আর থাকবে না সেই সময় কিন্তু এটি স্প্রে করবেন অন্যান্য কীটনাশক স্প্রে করার মতন করেই আর ভালো করে গাছের উপর নিচ সমস্ত আপনাকে ধুয়ে দিতে হবে তো এইভাবে আপনারা এই পেস্টিসাইডটি ব্যবহার করতে পারেন আর ফল গাছের মধ্যে ক্যাপসিকাম লঙ্কা পেয়ারা লেবু বিভিন্ন গাছে আপনারা দিতে পারেন অন্যান্য রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে যে ভয়টা থাকে যে অনেক সময় যেহেতু ঘরে আমরা করি যে ফল খাবো কি না খাবো সেক্ষেত্রে কোনো ভয়েরও বিষয় নেই আর এটি কিন্তু গাছের গ্রোথ গাছের গ্রোথের ক্ষেত্রেও কিন্তু ভীষণ সাহায্য করে দেখুন এখানে লেখাও আছে যে গাছের বৃদ্ধিতে সাহায্য করে দেখুন এটি অতএব একসাথে দুটি কাজই আপনারা কিন্তু পেয়ে যাবেন এই কাকা পেস্টিসাইড ইউজ করলে এটি খুব ভালো জৈব কীটনাশক এবং মাকড়ের উপর বিভিন্ন রকম মাকড়ের উপর কিন্তু দারুণ 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 কাজ করে এই কাকা তো যারা বাগান করি আমরা সব সময় আমরা বিভিন্ন রকম পোকামাকড়ের দ্বারা আক্রান্ত হতে থাকে আমাদের গাছগুলো এবং আমরা চিন্তায় পড়ে যাই যে কি করব তো বিভিন্ন রকম রোগ প্রকার হাত থেকে বাঁচাতে এবং বিশেষত মাকড়ের মাকড়নাশক হিসাবে কিন্তু কাকার যথেষ্ট সুনাম রয়েছে এবং সবচেয়ে বড় কথা যে এটা একটা জৈব পেস্টিসাইড জৈব কীটনাশক তো এটি ব্যবহার করলে আমাদের নিজেদেরও স্প্রে করার সময় অতটা প্রবলেম হবে না এবং যেটা বাড়ির যে সমস্ত পেটস আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটি সুরক্ষিত তো এটাই বললাম আর একবারও বলে দিই যে এটা কিন্তু কাকার কোনো বিজ্ঞাপন জাতীয় ভিডিও নয় আমি আমার গাছ করতে গিয়ে আমার বাগান করতে গিয়ে ভীষণভাবে সাহায্য পেয়েছি বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসে মাকড় লেগেছে গাছে কি ওষুধ দেওয়া যায় ভাই বা কী ওষুধ দেওয়া যায় দাদা তো আমি সেই হিসাবে বলবো যে আপনারা এটা ব্যবহার করে দেখুন আমি উপকার পেয়েছি আশা করি আপনারাও এই কাকা ব্যবহার করে কিন্তু উপকার পাবেন এরপরে আমি কিন্তু দেখিয়ে দেব যে কিভাবে আমি কতটা এক লিটার জলে কিভাবে এই কাকা পেস্টিসাইডটি নিচ্ছি এবং কিভাবে গাছে স্প্রে করছি ভালো করে ঝাঁকিয়ে নেবেন হ্যাঁ ভালো করে ঝাঁকিয়ে নিয়ে জলের মধ্যে এক লিটার জলে এই তিরিশ পঁয়ত্রিশ ড্রপের মতন দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে কিন্তু আপনাকে গাছটিকে গাছগুলির উপর যে গাছে আপনি দেবেন সেই গাছগুলি কিন্তু উপরে দিয়ে দিতে পারেন এবং আরেকটি কথাও বলার যে বিভিন্ন ধরনের জাপ পোকা বা লেদা পোকা এই ইত্যাদি জাতীয় যে সমস্ত জবা গাছে বিশেষ করে দেখা যায় এবং অবশ্যই মিলিবাগ সমস্ত কিছুর আক্রমণের হাত থেকে কিন্তু আমার গাছকে আমি রক্ষা করতে পেরেছি এইটি ব্যবহার করে তো চলুন এবার দেখে নিই যে আমি কিভাবে ইউজ করছি তো বন্ধুরা এই হচ্ছে কাকা জৈব কীটনাশক বা পেস্টিসাইড আমরা যেটাই বলি না কেন তো এইটার ব্যবহার এবারে দেখাবো আপনাকে যে আপনাদেরকে কিভাবে আমি এটি ব্যবহার করি এবং এই সন্ধ্যাবেলা কিন্তু এটি ইউজ করি এর বিধি প্রয়োগ সমস্তটাই দেখে নুন ম্যানুফ্যাকচারিং ডেটটাও দেখে নেবেন যখন কিনবেন আর এই এক লিটার জল নিয়ে নিয়েছি এই জলের সাথে কিন্তু আমরা এটাকে মেশাব এবং এই ড্রপার নিয়েছি যেটা দেড় থেকে দু এম দিতে হবে সেই রকমভাবে মাপ করে নিয়ে কিন্তু আপনারা এই এক লিটার জলে দেড় থেকে দু এমএল এই কৌটোর গায়েতেও লেখা রয়েছে মোটামুটি ভাবে এক লিটার মানে কুড়ি ফোঁটা এবারে ভেবেন রকম দেড় থেকে দু এম এই এক লিটার জলে গুলব গুলে ভালো করে কিন্তু আমরা এটাকে ঝাঁকিয়ে নেব যাতে জলের সাথে মানে খুব ভালোভাবে মিশে যায় এই রকম করে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে আর তারপরে কিন্তু গাছে স্প্রে করতে হবে আর আরেকটি যে কথা বলার আপনারা কিন্তু এটিকে সন্ধ্যের সময় দেবেন তার ফলে হবে কি এর থেকে যতটাই জৈব জৈব কীটনাশক না কেন এর থেকে কিন্তু একটা হিট বেরোয় এবং দিনের বেলা বা সূর্যের আলোতেও এই হিটটি কিন্তু থাকে তো তাতে গাছের ক্ষতি হতে পারে এবং পোকামাকড় যেটা সেটা কিন্তু সন্ধ্যার পরেই কিন্তু গাছে ফিরে আসে এবং গাছে আসতে থাকে এবং গাছের ডালে বা কুঁড়িতে ফুলের বিভিন্ন জায়গায় রস খাওয়ার জন্য পাতার নিচে সব জায়গায় কিন্তু এরা এসে বসে থাকে এবং বাসা বাঁধে এবং মাটির তলায়ও কিছু কিছু পোকা থাকে টবের মাটির সে তারাও কিন্তু ওপরে উঠে আসে তো এই কারণে কিন্তু সূর্যের মানে আলো যখন আর থাকবে না সেই সময় কিন্তু এটি স্প্রে করতে হবে তো আপনার গাছও এইভাবে ফুলে ফলে ভরে উঠবে আজকের এই পর্যন্তই বন্ধুরা আবার আসব আগামী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রচুর প্রচুর গাছ লাগাতে থাকুন কংক্রিটের জঙ্গলের বিরুদ্ধে আমাদের এই সবুজায়নের লড়াই মন থাক চিরসবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করলাম আবার আসবো আগামী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকুন আর প্রচুর গাছ লাগাতে থাকুন ধন্যবাদ নমস্কার